আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যার কল্যাণ চান তাকে দশটি জিনিস দান করেন। আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তিনি তাকে বিশেষ কিছু গুণাবলী এবং নিয়ামত দান করেন যা তাকে সফলতার পথে পরিচালিত করে। এই নিয়ামত ও গুণাবলী তার ইহকালীন ও পরকালীন জীবনের কল্যাণ বয়ে আনে। এই ভিডিওতে এমন দশটি জিনিস উল্লেখ করা হলো যা আল্লাহ সেই ব্যক্তিকে দান করেন তিনি যার কল্যাণ চান। তা হলো নম্বর এক, দিনের গভীর জ্ঞান অর্থাৎ এলেম। আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন এবং তার অন্তরকে সঠিক বুঝ দিয়ে পূর্ণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 71। নম্বর দুই, পাপ থেকে ফিরে আসার তৌফিক। আল্লাহ তার প্রতি কল্যাণকামী বান্দাকে পাপ থেকে তওবা করার এবং সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন। এটি তার রহমতের একটি স্পষ্ট নিদর্শন। যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। সূরা তওবা আয়াত 104। নম্বর তিন, ধৈর্য ধারণের ক্ষমতা। যার কল্যাণ আল্লাহ চান তাকে তিনি বিপদের সময় ধৈর্য ধরার শক্তি এবং সবর করার গুণ দান করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। নম্বর চার, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরে তিনি নিজের প্রতি পূর্ণ আস্থা এবং ভরসা দান করেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। নম্বর পাঁচ, অন্তরের প্রশান্তি। আল্লাহ যার কল্যাণ চান তার অন্তর প্রশান্তি এবং শান্তিতে পূর্ণ করে দেন। তিনি তাকে দুনিয়ার উদ্বেগ ও অশান্তি থেকে মুক্ত রাখেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। সূরা রদ আয়াত 28। নম্বর ছয়, সৎ কাজ করার তৌফিক। আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি সৎ কাজ করার তৌফিক দেন এবং তার জীবনকে কল্যাণময় করে তোলেন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান। সূরা কাহাফ আয়াত 107। নম্বর সাত, পাপের প্রতি বিতৃষ্ণা। আল্লাহ যার কল্যাণ চান তার হৃদয়ে পাপের প্রতি ঘৃণা দান করেন এবং তাকে সৎ পথে চলার জন্য উদ্বুদ্ধ করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ঈমানকে তাদের জন্য প্রিয় করে দেন এবং পাপকে তাদের জন্য অপছন্দনীয় করেন। সূরা হুজুরাত আয়াত 7। নম্বর আট, সৎ সঙ্গীদের সঙ্গে বন্ধুত্ব। আল্লাহ যাকে কল্যাণ করতে চান তাকে এমন বন্ধু ও সঙ্গী দেন যারা তাকে সৎ পথে চলার জন্য উৎসাহিত করে এবং পাপ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা একে অপরের বন্ধু ও সহায়ক। সূরা তাওবা আয়াত 71। নম্বর নয়, দুনিয়ার মোহ থেকে মুক্তি। যার কল্যাণ আল্লাহ চান তার অন্তর থেকে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা সরিয়ে দেন এবং তাকে আখেরাতের প্রতি মনোযোগী করেন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার জীবনের তুলনা শুধু উপভোগ ও প্রতারণা। সূরা হাদিদ আয়াত 20। নম্বর দশ, জান্নাতের পথে পরিচালনা। আল্লাহ যার কল্যাণ চান তাকে জান্নাতের পথে পরিচালিত করেন এবং তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল। সূরা আলে ইমরান আয়াত 185। আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পাওয়ার জন্য আমাদের উচিত তার আদেশ মেনে চলা, পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর প্রতি আস্থা রাখা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই গুণাবলীতে ভূষিত করেন এবং তার জীবনকে দুনিয়া ও আখেরাতে সফল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণের পথে চলার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।